তবে হ্যাঁ, একেবারে ফিক্সড না করে এভাবে বলা যায়, বৃদ্ধ বয়সেই বিশ্ব সুন্দরী স্ত্রীর গর্ভে বিশ্ব সুন্দর পুত্র পেলেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন আল কারিমে আছে না নাই ঘটনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার এই বিশ্ব সুন্দরী স্ত্রী আর কলিজার টুকরো নয়নের পুতুলি পুত্র তোমার কাছে রাখতে পারবা না, এদের নিয়ে থাকা যাবে না, এদেরকে কই দাও, কোথায় দাও? এই যে শেখ আব্দুল্লাহ কাফি বলছে বনবাস দাও, এটা বাঙালি ভাষা আর কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের প্রতি অনন্তকাল পর্যন্ত সালাত করুন, বলে না আমি, কারণ তিনি যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তিনি যে পরীক্ষা দিয়েছেন, আমাদেরকেও আজ এই পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়া উচিত না উচিত না? খালি পরিবার লিয়া থাকুম, পরিবারের কাছে থাকুম আর ফতুয়া খুঁজুম, না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলে তার আদর্শ, তার সুন্নাহ, তার জীবন যাপন পদ্ধতি থাকা উচিত না উচিত না? দেখুন, আমিও ব্যক্তিগতভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাটা আমল করতে পারছি না, আমি ওর পরিবার নিয়েই থাকি, মাঝে মাঝে যাই, দৌড়াদৌড়ি করি অনেক জায়গায়, কম দিন বেশি দিন। কিন্তু আপনারা যারা অনেক দিন থেকে পরিবার পরিজন দেশে রেখে দূরে রয়েছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের এই একটা সুন্নাত আমল করছেন, ঠিক না বেটি? বিশ্বাস হয়েছে? কার কার বিশ্বাস হয়েছে হাত তুলেন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই ফতোয়ার উত্তর আর দরকার আছে? দরকার আছে, কারণ একটা সুন্না আমল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাটার কদর করার তৌফিক দান করুন, বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। তবে হ্যাঁ, একটি বিষয় না বললেই নয়, আত্মীয় স্বজন পরিবার স্ত্রী সন্তান বাড়িতে রেখে এসেছেন, হাজার হাজার মাইল দূরে রেখে এসেছেন, আপনি হাজার হাজার মাইল দূরে, কিন্তু জেনে রাখা উচিত, দুর্ভাগ্যজনক সত্য আজকের বাংলাদেশে অনেক প্রবাসীর পরিবার ভেঙে যাচ্ছে, ঠিক না বেটি? অনেক প্রবাসীর পরিবারে গণ্ডগোল আছে না নাই, সমস্যা? আমি আর একটা উত্তর দেই, তা হলো হাজার মাইল দূরে যত দূরেই আপনি থাকুন, আপনি যদি ঠিক থাকেন, হাজার মাইল দূরে আপনার পরিবারটাও কি থাকবে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সত্যি বিশ্বাস হয়? কার কার বিশ্বাসে হাত তুলেন দি, সবার হয়? আলহামদুলিল্লাহ। আপনি যত দূরেই থাকুন, আপনি যদি ঠিক থাকেন, হাজার মাইল দূরে আপনার পরিবারটাও থাকবে না থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সূত্র বলেছেন কোরআন আল কারিমে, তিনি বলেছেন স্বামী আর স্ত্রী যদিও দুই দেহ, দুই বংশ, দুই পরিবার থেকে এসেছে, মূলত দুইজনে দুইজনে কে বলেছেন? বিশ্বাস হয়? সত্যি? ভুল নাই তো? আল্লাহ তাআলার কথা ভুল নয়, আমরা ভুল হতে পারি, আমাদের কথায় ভুল আসতে পারে না পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে সত্য কথা আর কেউ বলতে? আল্লাহ তাআলা বলেছেন দুজনে একজন। তাই আপনি হাজার মাইল দূরে থেকেও আপনি যেমন, আপনার জীবন ও সঙ্গীও। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন সূরাতুন নূরের মধ্যে, তিনি বলেছেন আত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত আত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন, পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য, পবিত্র নারী পবিত্র। আল্লাহ তাআলা এরপর বলেছেন ওয়াল খাবীসুনা লিল খাবীসাতি ওয়াল খাবীসাতু লিল খাবীসিন, খবীস পুরুষ খবীস নারীর জন্য, খবীস নারী খবীস পুরুষের জন্য, কে বলেছেন? বাংলায় বললে রাজা কা রানী, সুটকি কা কি,
রাজা কারাডি পেঁচা কা পেঁচি সুটকি কা বাইগন, আরে সুটকি কা বাই উর্দুতে শেখ বলেছে। সুতরাং তবে হ্যাঁ একটা আশা করতে পারি কার কাছে, তিনি যাতে এই গরমের কষ্টের বিপরীতে জাহান্নামের আযাব হারাম করে দেন। আমিন বলে না, আমিন আমিন। বিশ্বাস করি আমরা আল্লাহ তাআলা কবুল করবেন, বলেন আমিন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সবার সামনে বলছিলাম এই কথাগুলো প্রয়োজন জানা, যে নিজে ভালো হওয়া তাইলে আমার পরিবারটাও। এর অসংখ্য ঘটনা রয়েছে, আমি শুধু একটু ইঙ্গিত দিলাম, প্রচণ্ড গরম বেশি সময় নেব না ইনশাআল্লাহ। তাই নিজের পরিবারকে ভালো রাখার জন্যে শর্ত নিজে নিজে নিজে। আজ আমরা অনেকেই হয়তো ভালো বলি, ভালো করার চেষ্টা করি, কিন্তু নিজে ভালো না, এমন আছে না নাই? বলেন আছে না নাই? তাই বন্ধু, নিজে ভালো হতে যদি শিখি তাইলে আমি ভালো হইলে, আমি যদি খবিস হই আরেকটা খবিস আছে, আমি যদি পবিত্র হই আরেকটা। বিশ্বাস হয় বাংলাদেশের ভয়াবহ রূপ ধারণ করেছে এটা, আমরা বাংলাদেশে থাকি, সমাজের অংশ হিসেবে অনুভব করি, খবর পাই, আর এই জন্য বেদনা পাই, দুঃখ পাই, কষ্ট পাই। বিশ্বাস করেন, আমি আমি 9 তারিখে এসেছি, এক সপ্তাহ আগে একটা ঘটনা বলি, শুধু একটা গল্পের মতো ঘটনা। আমাকে টেলিফোন করেছে এক ছেলে, সে বিদেশে থাকে, বিয়ে করেছে, কোনো না কোনোভাবে জেনেছে তার বউ বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, এখন সে প্রচণ্ড বিরক্ত, কি করবে ফতোয়া করছে। অনেকের কাছে গেছে, অনেক আলেম ওলামা এক একজন এক একভাবে বলেছে, আমাকে ভয়ে সামনে না এসে টেলিফোন করেছে, কি করব। তাই বললাম বাবা, আমি জেনারেলি যে কেউ ফোন করলে বাবা বলে ডাকি বিভিন্ন কারণে, ছেলে মেয়ে যেই হোক। আমি বললাম বাবা, আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি তো তোমার স্ত্রীর ব্যাপার নিয়ে খুব হট, খুব গরম, কিন্তু সত্যি কি করি, বড় মুসিবত। ঠিক আছে, মুসিবতে তুমি আসো, আমি তোমার দেখতে পাচ্ছি না, চিনিও না বাবা, তবে সূত্র আমাকে বলে একটা প্রশ্ন করতে, তোমাকে সূত্র বলে তোমাকে একটা প্রশ্ন করতে, তুমি কি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে হাজির নাজির জেনে সত্য উত্তরটা দেবে? কই হুজুর ঠিক আছে। বললাম আচ্ছা তুমি বিয়ের আগে কি করছো? আল্লাহর কসম, আল্লাহর কোরআন আমার হাতে, টেলিফোনের ওই প্রান্তে কেঁদে দিল এবং বলল, হ্যাঁ ইউনিভার্সিটিতে যখন পড়তাম আমিও একটা খারাপ কাজ করেছিলাম। বলে না আউযুবিল্লাহ। আজ সব জায়গায় এমন বাস্তবতা চলছে, নিজের দিকে তাকায় না, আরেকজন